ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লগ। তো আজকে কোনো ব্লগ না, আজকে আমি তোমাদের সঙ্গে আমার কিছু ইয়াররিংস শেয়ার করব। তো ইয়াররিংসগুলো কেমন সেটা তোমরা দেখো। হ্যাঁ, আর মেয়েদের মানে সবথেকে প্রিয় জিনিস বলতে গেলে মেয়েদের ইয়াররিংস। তো আমিও আমার কিছু প্রিয় ইয়াররিংস শেয়ার করতে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো প্লিজ তোমরা দেখো, আর ইয়াররিংসগুলো কেমন সেটা তোমরা কমেন্টে বলো, ঠিক আছে? চলো তাহলে তোমাদের আমি দেখাই আমার ইয়াররিংসগুলো। ওকে চলো তাহলে নেক্সট আর একটা দেখাই। এটা হচ্ছে আমি এই যে এটা 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 কেমন, এটা হচ্ছে আমি এবার বাড়িতে গেছিলাম পুজোর সময়, তো ওখান থেকে আমার মা এটা আমাকে কিনে দিয়েছে। এটা কেমন হয়েছে সেটাও কমেন্টে বলো, ঠিক আছে? আর নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছে। এই যে দাঁড়াও, এটা আমার একটা সেট ছিল, মানে সেটার সঙ্গে কোনো ভালো ছিল না, তো ও চয়েস করে এটা নিয়ে এসছে আমার জন্য। এই দেখো, তো এটা কেমন হয়েছে সেটা কমেন্টে তোমরা বলো, ঠিক আছে? আর এটা আমার সত্যি ও যেহেতু এনে দিয়েছে তার জন্য আমার খুব প্রিয়। তো দেখো তোমাদের কেমন লাগছে সেটাও বলো, ঠিক আছে? চলো নেক্সট আর একটা দেখো। এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে পুজোতে, মানে এবার পুজোতে আমি যে কটা কিনেছি আমি সে কটাই শেয়ার করছি, তার আগেরগুলো শেয়ার করছি না, সেগুলো পরে তোমাদের আবার শেয়ার করবো, ঠিক আছে? তো চলো এটা দেখো কেমন উল্টো হয়ে গেছে। এই যে একটা মৌ, তার পিছনে এগুলো এরকম একটু ঝুল টাইপ। এই যে এটা এটা কেমন লাগছে সেটা বলো। এটা আমার শাশুড়ি আমাকে পুজোয় গিফট করেছে, তো এই ইয়ারিংসটাও আমার খুব পছন্দের। তো তোমাদের কেমন লাগে সেটা বলো। চলো তারপর আরেকটা দেখাচ্ছি। এটা দেখো তোমাদের দেখানোর জন্য বের করেছি, তো বের করতে গিয়ে এটা ভেঙে গেছে, এরকম একটা ছিল সেটা ভেঙে গেছে, তো তার জন্য দেখাতে পারছি না। তো এই একটা আমার খুব পছন্দের ছিল। তারপর আরেকটা, এটা আমি কিনেছি, তোমাদের আগে দেখিনি, তারপর আমি কানে করছি, আমি আগে কেন কানে করছি তোমাদের আগে দেখে। এই যে এটা কেমন লাগছে সেটা কমেন্টে বলো, ঠিক আছে? এই যে কেমন লাগছে তোমার বলো, ঠিক আছে কমেন্টে। তো নেক্সট আর একটা দেখছি। আর মেয়েদের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এইগুলোই। তারপর নেক্সট আর একটা, এই যে এটা, এই কানেরটা তো আমার খুবই পছন্দের কানে, আমার এই টাইপের কানে করতে খুবই পছন্দের, খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটাও বলো, তোমরা কী টাইপের কানের পড়তে পছন্দ করো সেটাও কমেন্টে বলো, ঠিক আছে? চলো তাহলে নেক্সট আর একটা দেখাই। এটা হচ্ছে সিম্পল, এটা একটা হচ্ছে সিম্পল কানের, এটা আমিই কিনেছিলাম নর্মালি কোথাও গেলে পরে পড়ার জন্য। এই যে তো এই কানেরটা কেমন হয়েছে সেটাও তোমরা বলো, ঠিক আছে? এটা এখন সিম্পল কানের। তো নেক্সট আর একটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে এই যে আর একটা আমার একটা সেট ছিল গলার, তো ওটার সঙ্গে এটা দিয়েছি ছিল। তো এইগুলো আমি তেমন একটা পড়ি না, খুব কমই পড়ি। আর বলতে গেলে আমি কানটা কিনতে পছন্দ করি, পড়তে অত একটা পছন্দ করি না, মানে কিনতে আমার খুব ভালো লাগে। আমাকে যদি তোমার দাদাভাই কোথাও নিয়ে যায় তাহলে আমি ফার্স্ট বলে আমাকে একটা কানের কিনে দাও, তাহলেই আমি শান্তি। আমি কোথাও গেলে আগে ফার্স্ট কানেরই কিনি। তো আর একটা তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা, এইটাও আমি নিজে কিনেছি। তো কেমন লাগছে তোমরা কমেন্টে বলো, ঠিক আছে? তো আজকের এই কটাই ইয়াররিংস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ পুজোতে আমি একটাই নিয়েছি। আর তোমরা আমার আগের কিছু ইয়াররিংসের কালেকশন দেখতে চাও তাহলে কমেন্টে বলো, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার কী কী ইয়াররিংস আগের আছে, ঠিক আছে? তাহলে চলো বাই, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেওয়া থাকো। বাই, টাটা।